আসসালামু আলাইকুম। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ভাইয়ের গুরুত্বপূর্ণ কিছু কথা শুনে যান, জীবনটা পাল্টে যাবে কথা দিলাম। মহান আল্লাহ তাআলা কখন যে কাকে হেদায়েত দান করে তা কেউ জানে না। একটা মসজিদের আমি একটা বয়ান শুনেছিলাম, সেই বয়ানে ইমাম সাহেব প্রশ্ন করছিলেন মুসল্লিদেরকে যে আপনি কি মুসলমান? ও হ্যাঁ, বুঝতে পেরেছি আপনারা মুসলমান, কারণ আপনারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান। এইভাবে যদি মুসলমান হওয়া যায় তাহলে আপনার বাবা ডাক্তার, আপনার দাদা ডাক্তার, কিন্তু আপনি ডাক্তারই বললেন না, তাহলে আপনাকে কি ডাক্তার সাহেব বলবো? আপনি ডাক্তারের ঘরে জন্ম নিয়েছেন বলে ডাক্তার বলা যায় না। ঠিক তেমনিভাবে আপনাকে আমি মুসলমান বলতে পারি না যতক্ষণ না পর্যন্ত সৃষ্টিকর্তা যে কিতাব আপনাকে দিয়েছে সৃষ্টিকর্তার জ্ঞান যদি আপনি গ্রহণ করতে না করেন, না পারেন, এবং সেটি যদি না মেনে চলেন, তাহলে আপনাকে মুসলমান আসলে বলা যায় না। জন্মগ্রহণ করলে আপনার মানে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায়। হাজারো সালাম জানে সেই ইমাম সাহেবকে যার এমন বক্তব্যের কারণে হাজারো মানুষ দিনের পথে ফিরে এসেছেন। তারপরে সালাম জানাই ইলিয়াস সাহেবকে যার এমন বক্তব্যের কারণে আমরা এই ভিডিওটি দেখতে পেলাম। আমরা অনেকেই ভাবি আমরা তো মুসলিম, আমরা তো মুসলিমের ঘরে জন্ম নিয়েছি। আরে না ভাই, তা কখনোই হয় না। একজন ডাক্তারের ঘরে জন্ম নিলে কখনোই ডাক্তার হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত না সেই শিক্ষা নেওয়া হয়। ঠিক তেমনইভাবে ইসলামের শিক্ষা যতক্ষণ পর্যন্ত না আপনার দিলের ভিতর ঢুকবে ততক্ষণ পর্যন্ত আপনি মুসলিম না। গোলামি করি